সালাম আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি এতদিন ভিডিও দিতে পারি নাই, তার জন্য সবার কাছে দুঃখিত। তো আমি এতদিন একটু অসুস্থ ছিলাম, তাই ভিডিও দিতে পারিনি আপনাদেরকে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও শেয়ার করব যে ভিডিওটির মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আমরা অনেক সময় ফোন রিস্টার্ট মারি, তো রিস্টার্টটা কীভাবে মারবেন, তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো বন্ধুরা, রিস্টার্ট মারার আগে তো কৌতূহল আমাদের জিনিস খেয়াল করা দরকার। তো প্রথমে আমাদের সিম এবং কি মেমোরি যেগুলো আছে সেগুলো খুলে নিতে হবে, এবং কি আপনার যদি ফোন মেমোরিতে কোনো কিছু থেকে থাকে তো আপনি কপি করে জাস্ট মুভ করে আপনার মেমোরিতে নিয়ে নেবেন আগে। তো বন্ধুরা, রিস্টার্ট মারার আগে তো অবশ্যই এগুলা আপনারা খুলে নেবেন। তো সিম মেমোরি খুলে না নিলে কিন্তু আপনার সেগুলো যদি থেকে যায় তো আপনার ভুলেও ডিলিট হয়ে যেতে পারে, তাই সেগুলো খুলে নেবেন। আপনার ফোনটা অনেক সময় হ্যাং করে অথবা মানে কোনো কাজ করে না, তো ওই সময় আমরা মনে করি আমাদের রিস্টার্ট মারা দরকার, তো আমাদের ফোনটা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে রিস্টার্ট মারবেন। তো বন্ধুরা চলেন, আমরা দেরি না করে সোজা সেই মোবাইলের স্ক্রিন চলে যাই। আপনারা দেখতেছেন আলমন আবদুল্লাহ, আপনাদের সাথে আছে আমি মামুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে আসার পর বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে আপনার ফোনটা রিস্টার্ট মারবেন। তো বন্ধুরা, রিস্টার্ট মারার আগে তো অবশ্যই কতগুলো জিনিস সেভ করে রাখবেন, কারণ যেহেতু এই যে দেখুন আমার এখন সিম এবং কি মেমোরি লাগানো আছে, তো আমি জাস্ট এগুলো খুলে ফেলবো, তারপর আমি আমার ফোনটাকে রিস্টার্ট মারবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা দেখতেছেন আমার এই যে সিম এবং কি মেমোরি লাগানো আছে, তো আমি জাস্ট এগুলো এখন খুলে ফেলতেছি, তারপর কিভাবে রিস্টার্ট মারবো সেটাই দেখাবো আজকে আপনাদেরকে। তো বন্ধুরা দেখতেছেন আমি সিম টিম খুলে এখন মোবাইলটা ওকে করলাম, কারণ আপনারাও আপনার ফোনে যদি সিম এবং কি মেমোরি থাকে তো সেগুলো আপনি কি করবেন, আগে খুলে ফেলবেন। তো বন্ধুরা কিভাবে রিস্টার্ট মারবেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা আপনারা চলে যাবেন সোজাসুজি আপনাদের সেটিংয়ে, ফোনের সেটিংয়ে চলে যাবেন। তো বন্ধুরা চাইলে আপনারা এই যে এখানে যে সেটিংটা আছে দেখতে পাচ্ছেন, তো পারলে মোবাইলের সেটিং দিয়েও এখান দিয়ে যেতে পারেন, অথবা আপনাদের ফোনে যদি সেটিং থাকে তো আপনারা সেখান দিয়ে যেতে পারেন। তো জাস্ট আমি এখন সেটিংয়ে গেলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেটিংয়ে যাওয়ার পর তো আপনি চলে যাবেন, একবার চলে যাবেন এই যে একটা অ্যাডভান্স, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, ঠিক আছে, অ্যাডভান্স সেটিংয়ে আপনারা চলে যাবেন, তারপর জাস্ট এখানে ওকে করবেন। ওকে করার পর দেখুন বন্ধুরা এই যে একবার নিচে চলে যাবেন, হ্যাঁ, তারপর এই যে গুগল ল্যাঙ্গুয়েজ ইনপোর্ট, এই যে ব্যাক অ্যান্ড রিস্টার্ট আপনারা এটা দেখতে পাচ্ছেন। তো জাস্ট আপনারা এই যে ব্যাক অ্যান্ড রিস্টার্টে এখানে ক্লিক করলে তারপর এখানে অনেক কিছু আছে, তো অটোমেটিক রিস্টার্টে আমরা মারবো। তো রিস্টার্ট মারার জন্য ডাইরেক্ট আমরা চলে যাবো কোথায়, একদম এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে ফ্যাক্টরি ডাটা রিস্টার্ট, তো আমরা ডাইরেক্ট অল মার দেবো, ঠিক আছে। তো জাস্ট আমি এখানে ক্লিক করে এখন রিস্টার্ট মারি দেব। তো এই যে দেখুন এখন আমাকে কনফার্ম, এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা এই কনফার্ম রিস্টার্ট, এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার ফোনটা অটোমেটিক রিস্টার্ট হয়ে যাবে। তো এরকম এটা যে আপনার ফোনে যদি পাসওয়ার্ড থাকে কোনো আগের, তো সেটা অবশ্যই দিয়ে রাখবেন। তো দেখুন পাসওয়ার্ড দেওয়ার পর এভাবে ইন্টারভিউ চলে আসবে, তারপর জাস্ট এখানে ওকে করে দিবেন। এই যে দেখুন আমার ফোনটা এখন দেখতে পাচ্ছেন আপনারা রিস্টার্ট হওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তো আসলে এটা মারবেন কোন সময়, সময় দেখবেন আপনার ফোনটা অনেক হ্যাং করে অথবা মানে মোবাইল ভালো মতো চলতেছে না, তো আপনার মোবাইলটা পুনরায় আবার নতুনভাবে সেটিং হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আপনারা। তো
বন্ধুরা একটু ওয়েট করুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফোনটা রিস্টার্ট হচ্ছে, তো প্রায় 2-3 মিনিট এবং 5 মিনিটও লেগে যেতে পারে, তো কিছুক্ষণ সময় ধৈর্য ধরবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে রিস্টার্ট মারার পর তো এভাবে চলে আসলে, তো এখানে যদি আপনারা বাংলা ব্যবহার করেন তাহলে চাইলে অনেক কিছু ব্যবহার করতে পারেন। তো জাস্ট আমি ইংলিশে রেখে দিলাম। তারপরে যে এখানে একটা তীর মার্কা কর্নার দেখতে পাচ্ছেন, এখানে করে দেবেন ক্লিক। সেখানে ক্লিক করে দেওয়ার পর এসকেপ সেভ করে দেবেন, তারপর এখানে স্কিপ করে দেবেন আবার। তো আমি দেখালাম যে রিস্টার্ট মারার পর কীভাবে আপনারা মোবাইলটাকে অন করবেন, ঠিক আছে? তো আবার মারে দেবেন এখানে স্কিপ, তো তারপর এই যে এখানে আবার মারে দেবেন। তারপর আপনি যদি টাইম ঠিক করার দরকার নেই, কারণ আমরা যে সময় সিম লাগাবো তো অটোমেটিক সেটা হয়ে যাবে, তো আমরা আবার নেক্সট পে ক্লিক করবো। তো আমরা আবার নেক্সট পে ক্লিক করে দিব। এই যে এখানে মানে আপনি যদি কোনো ইমেল, যে আগের ইমেলটা আছে বন্ধুরা অবশ্যই যে ইমেলটা আপনি ফোনে ব্যবহার করবেন সেটা অবশ্যই মনে রাখবেন। এখানে আমার যেহেতু চাচ্ছে না, তার জন্য এখানে ছাড়া আপনি নতুন করে ইমেল আইডি করতে পারেন। তো আমি ইমেল আইডি করার দরকার নেই, তো জাস্ট আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম, তারপর আবার নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখন আপনি এখানে মানে কোন লকটা ফোনে দিতে চাচ্ছেন, পাসওয়ার্ড দিবেন না প্যাটার্ন দিবেন, তো সেটাই চাচ্ছে। তো জাস্ট আমি এখন প্যাটার্ন লক দিব। আমি প্যাটার্ন লক দিয়ে দিলাম, তারপর এখানে যে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। আবার দিবেন এখানে, আবার কনফার্ম, একেবারে কনফার্ম হয়ে গেলেন, ঠিক আছে? তারপরে যে নেক্সট বাটনে ক্লিক করলেন, ক্লিক করার পর আবার এই যে নিচে দেখতে পাচ্ছেন অপশন, সেখানে ক্লিক করলেন, সেখানে ক্লিক করার পর আবার নেক্সট করে দিলেন। তো এরকম আসলে সেখানে আবার এরকম টেনে, মানে এরকম এরকম আসলে আপনি কী করবেন, এদিকে টেনে টেনে দিবেন, তারপর জাস্ট এখানে ওকে করে দিবেন। শেষ আমাদের এই রিস্টার্ট মারা, ওকে, ঠিক আছে? তো দেখুন আমার ফোনটা একদম ফ্রেশ হয়ে গেছে, মানে নতুন ফোন কিনে যেভাবে থাকে তো সেভাবে আমার ফোনটা হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। তো সামনে আরও ভালো ভালো ভিডিও দেবেন ইনশাল্লাহ। তো অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন